আসসালামু আলাইকুম এভরিওয়ান, ক্যামেরার পিছনের আমি হচ্ছি আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার নতুন ব্লগে। আজকে আপনাদের সাথে খুবই ইউনিক একটা পুডিং রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এটি মাল্টার পুডিং রেসিপি। এই পুডিংটা বানাতে আপনাকে মাল্টার রস আর দু একটা উপকরণ ছাড়া কিছুই লাগবে না। খুবই সহজে এই রেসিপিটি চলুন তৈরি করা যাক। ফার্স্টেই আপনি কয়েকটি মাল্টা নিয়ে নেবেন। এখানে আমি তিনটি মাল্টা নিয়েছি, তো তারপর আগার আগারটা লাগবে, এটা মাস্ট। আগার আগার পাউডার ছাড়া আপনি জেলেটিনও ইউজ করতে পারেন। এখানে আমি মাল্টাগুলো কেটে নিয়েছি, আমার মাল্টার রস লাগবে, তাই মাল্টাগুলো চিপে রসটা বের করে নিব। তিনটে মাল্টা নিয়েছি কারণ আমি যে পরিমাণ বানাবো ওটাতে তিনটাই যথেষ্ট। যদি আপনারা বেশি পরিমাণে বানাতে চান তাহলে বেশি নিতে হবে, এটা আপনাদের অনুযায়ী নেবেন আপনারা। এখানে আমি মাল্টার কিছু অংশ করে মাল্টার একটু ছিলকা গ্রেট করে নিব। এই যে গ্রেট করে নিয়েছি, এটা আমি পুডিংয়ে দেবো। এভাবে করে দিলে পুডিংয়ের টেস্টটা খুব ভালো আসে। ফার্স্টে আমি মাল্টার রসের সাথে 2 চা চামচ আগার আগার পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন, এটা যখন জুসটা চুলায় বসাবেন তার আগে আগার আগারটা মেশাতে হবে। চুলায় বসানোর আগে না মেশালে তাহলে পরবর্তীতে এটা মিলবে না। কেউ ভুলেও চুলায় বসিয়ে গরম অবস্থায় আগার আগারটা মেশাবেন না। আমি আগার আগারটা মিশে চুলায় বসিয়ে দিয়েছি। তারপর এখানে আমি কিছু চিনি অ্যাড করবো, যেহেতু মালটাটা খুব বেশি মিষ্টি ছিল না তাই এখানে চিনি অ্যাড করলাম আমি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা কম বেশি করে অ্যাড করবেন। চিনিটা অ্যাড করে ভালো করে জাল করে নিচ্ছি নেড়ে চেড়ে। চুলায় বসানোর পর অনবরত নাড়ার চেষ্টা করবেন, আর তা নাহলে সাইড থেকে এটা একটু একটু সেট হয়ে যায়, লেগে যায়। আগার আগারটা যখন 5 থেকে 7 মিনিট জাল হবে, বলক উঠে যাবে, সে পর্যায়ে বুঝতে পারবেন যে এটা কমপ্লিট হয়ে গিয়েছে। ফার্স্টে এটা একটু সাদা সাদা রং দেখা গেল, যখন একটু সুন্দরভাবে জাল হয়ে যাবে তখন সুন্দর একটা কমলা কালার চলে আসবে। এখন পানিটা অনেকটাই ক্লিয়ার হয়ে গিয়েছে, মানে আমার আগার আগারটা জাল হয়ে গিয়েছে। তারপরেও কীভাবে বুঝবেন আগার আগারটা সেট হবে কি না, তার জন্য আমি দেখাই দিচ্ছি উপায়। প্রথমে একটা বাটিতে একটু ঠান্ডা পানি নেবেন, সেখানে কয়েক ড্রপ আগার আগার পাউডারটা দিবেন। দেওয়ার পর হাত দিয়ে একটু দেখবেন যে এটা জমা পাচ্ছে কি না, তাহলেই বুঝে যাবেন যে আগার আগারটা কমপ্লিটভাবে হয়ে গিয়েছে। এই যে পুরো জমাট বেঁধে গেছে, দেখতেই পাচ্ছেন। যদি বা বাটিটা কালারের জন্য বোঝা যাচ্ছে না, এখানে আমি একটা পুডিংয়ের বাটি আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমি এই বাটিটাতে এখন পুডিংটা ঢেলে দিব। আপনারা চেষ্টা করবেন যে বাটিতে সেট করবেন সে বাটিটা আগের থেকেই রেডি করে রাখতে। এখানে আমি ছোটো একটা বাটিতেও অল্প করে দিয়ে নিচ্ছি, কারণ আমি 2টা লেয়ার করব, নিচে একটা উপরে আরেকটা। 2 বাটিতে ঢালার পর এটা আমি ফ্যানে হালকা একটু ঠান্ডা হতে দিয়েছি। এখন আমি চলে এসেছি ডেকোরেশনের জন্য। তো ফার্স্টে আমি গ্রেট করে রাখা কমলার সেই খোসাগুলো উপর থেকে ছিটিয়ে দেব। এভাবে দিলে একটা সুন্দর মাল্টার ফ্লেভার পাওয়া যায় যখন পুডিংটা খাবেন। অবশ্যই যখন গ্রেট করে নেবেন খেয়াল রাখবেন সাদা অংশ যাতে না চলে আসে, শুধু উপরে হালকা কমলা অংশটাই গ্রেট করবেন। 2টাতেই আমি সমান পরিমাণ করে ছিটিয়ে দিলাম। তারপর বাকি যেই কেটে রাখা মাল্টার অংশ ছিল ওগুলো দিয়ে একটু ডেকোরেশন করে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো ডেকোরেশন করে নিতে পারেন, বা এইভাবে ডেকোরেশন না করে সরাসরি পুডিংটা সেট করেও খেতে পারেন, সেক্ষেত্রে টেস্টের কোনো ডিফারেন্স হবে না। বাট আমার কাছে মনে হয় ডেজার্ট আইটেমগুলো একটু ডেকোরেশন করে খেলেই ভালো লাগে, টেস্ট ভালো হবে এটা ঠিক আছে, বাট লুকিং ওয়াইজ ভালো না হলে আমার কাছে ডেজার্টগুলো ভালো লাগে না। এখানে আমি একটা চামচের সাহায্যে একটু ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে দিচ্ছি, আপনারাও একটু চামচের সাহায্যে এভাবে ঢুকিয়ে দিবেন ভিতরের দিকে, কারণ না হলে উপরে এটা আলগা হয়ে থাকবে, ঠিক মতো পুডিংয়ের সাথে সেট হবে না। আর এটা যেহেতু মালটা উপরে এমনিতেই ভেসে থাকবে, এটার ক্ষেত্রেও সেম, একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তারপর গোল করে রাখা মাল্টার অংশটা মাছ বরাবর দিয়ে দিলাম, এতে দেখতে লুকিংটা খুব সুন্দর হয়। তারপর 2টাই ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে সেট।
করে নিব। এখন আমার পুডিংটি আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি, খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। একটি নাইফের সাহায্যে একটু আলগা করে নিচ্ছি, কারণ আমি এখন মোল্ড আউট করে আপনাদের সাথে শেয়ার করব। এই যে খুব সুন্দর এবং ক্লিয়ারভাবে দুটো পুডিংই মোল্ড আউট হয়ে গেছে। তারপর আলতো হাতে একটার উপর আরেকটা বসিয়ে দিব। এক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ পুডিংগুলো খুবই সফট থাকে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি একটা পুডিং আপনাদের সাথে কেটে শেয়ার করছি ঠিক কতটা পারফেক্ট হয়েছে। আপনারাও চাইলে এভাবে আমার রেসিপিটি ফলো করে খুব অল্প কিছু উপকরণ দিয়ে সহজে ঘরে বানিয়ে নিতে পারেন মাল্টার পুডিং। যার কাছে আমার এই ভিডিওটি ভালো লেগেছে, এই ইউনিক রেসিপিটি ট্রাই করতে চান, তার অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি কমেন্টস করতে পারেন, লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমি আবারও হাজির হয়ে যাব আপনাদের জন্য নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। যারা যারা এখন পর্যন্ত আমার পুরো ভিডিওটি দেখেছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।